নানা কেলেঙ্কারি ও খেলাপি ঋণ সহ বিভিন্ন অনিয়মের কারণে অস্তিত্ব সংকটে পড়ে 2019 সালে চতুর্থ প্রজন্মের ফার্মার্স ব্যাংক নাম পরিবর্তন করে হয় পদ্মা ব্যাংক। তারপরও ব্যাংকটির অনিয়ম থামেনি। এতে দিনে দিনে গ্রাহকরা হারিয়েছে আস্থা আর নষ্ট হয়েছে ব্যাংকটির আর্থিক সক্ষমতা। নাম পরিবর্তনের আগে 2017 সালে ব্যাংকটিকে বাঁচাতে মূলধন সহায়তা দেয় সরকারি চার ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা আইসিবি। সে বছর ব্যাংকটির 53 কোটি টাকা নিট লোকসান হয় এবং আমানত কমে দাঁড়ায় 4673 কোটি টাকা, যেখানে সে সময় ব্যাংকটির ঋণ ছিল 5130 কোটি টাকা। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে ব্যাংকটির যেসব আর্থিক অনিয়ম বেরিয়ে আসে তা হিসাবে নিলে লোকসান বাড়ে কয়েক গুণ। বিতরণ করা ঋণের অর্ধেকের বেশি ফেরত না আসার আশঙ্কা করা হয়। এতে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। পরে 2019 সালে নাম পরিবর্তন করেও ঘুরে দাঁড়াতে পারেনি পদ্মা ব্যাংক। বর্তমানে পদ্মা ব্যাংকের ঋণের পরিমাণ 5741 কোটি টাকা, এর মধ্যে 3552 কোটি টাকা খেলাপি ঋণ। 2023 সাল শেষে পদ্মা ব্যাংকের আমানতের পরিমাণ ছিল 6186 কোটি টাকা, এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের এই আমানত 2850 কোটি টাকা, যা ফেরত দিতে পারছে না ব্যাংকটি। এ অবস্থায় গত 18 মার্চ একীভূত হওয়ার চুক্তি স্বাক্ষর করে শরিয়া ভিত্তিক এক্সিম আর পদ্মা ব্যাংক। তবে এ নিয়েও রয়েছে প্রশ্ন। এক্সিম ব্যাংকের সক্ষমতাও খুব বেশি ভালো নয় বলে জানান বিশেষজ্ঞরা। 1999 সালে এটি সাধারণ ধারায় ব্যাংকিং শুরু করে, পরে অবস্থার অবনতি হলে ইসলামী ধারায় পরিচালিত শরিয়া কার্যক্রমে নিজেদের পরিবর্তন করে ব্যাংকটি। সবশেষ হিসাব অনুযায়ী এক্সিম ব্যাংকের আমানতের পরিমাণ 43,000 কোটি টাকা হলেও ঋণ দাঁড়িয়েছে 46,000 কোটি টাকা, এর মধ্যে খেলাপি রয়েছে 1875 কোটি টাকা। এমন অবস্থায় একীভূত হওয়া পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী চলমান শাখা এবং সকল দায়ের বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা খোলাসা করতে পারেনি ব্যাংক দুটির কেউ। শুধু সব আমানত ফিরিয়ে দেয়া এবং সবাইকে চাকরিতে বহাল রাখার কথা জানানো হয়। সেক্ষেত্রে এক ব্যাংকে 2 MD থাকবে কি না সে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে পদ্মার দায়ের কারণে এক্সিম ব্যাংকের আর্থিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। কোম্পানিটার ভ্যালুয়েশন হবে নেগেটিভ 5,000 কোটি, সাপোজ এটা এক্সাম্পল হিসেবে বললাম, তারাই অডিটররা বলে দেবে এই 5,000 কোটি টাকা যেটা নেগেটিভ নেটওয়ার্থ সেটা কে দেবে, কারণ এটা দিয়েই তো আমি আমানতকারীদের টাকা মেটাবো। তাহলে এক্সিম ব্যাংকের শেয়ার হোল্ডারদের, তাদের তো শেয়ার ভ্যালু 5,000 কোটি টাকা কমে যাবে, কেন শেয়ার হোল্ডারদেরকে আমি প্রতারিত করব, সে প্রশ্নটা তো আসবে। তাদের কী লাভ? এবং কিছু বোর্ড মেম্বার বা চেয়ারম্যান তারা সিদ্ধান্ত নিল এবং সাধারণ শেয়ার হোল্ডাররা তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলো, সেটা তো কাম্য নয়, কিন্তু সেটাও দেখতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিকভাবে পরিচালনা করা হলে একীভূতকরণ ব্যাংক খাতের জন্য ভালো হবে। এক্সিম ব্যাংকের যে সমস্ত ক্যাপাসিটি আছে, যে সমস্ত এফিসিয়েন্সি আছে, যে সমস্ত আইটি আছে এবং লোকাল যে কনফিডেন্সটা আছে, সেটা সাথে সাথে কিন্তু পদ্মা ব্যাংকে চলে যাবে। এখন পদ্মা ব্যাংকের যে সমস্ত ল্যাগিংসগুলো ছিল এগুলো সহজে মুছে যাবে যদি ওই পরিবেশটাকে সুন্দরভাবে এক্সিম ব্যাংকের যে পরিবেশটা আছে, যে উচ্চাকাঙ্ক্ষা আছে এবং ব্যাংকটাকে পরিচালনা করার জন্য যে ডাইনামিক বিহেভিয়ারটা আছে সেটা যদি পদ্মা ব্যাংকে সঠিকভাবে তারা ট্রান্সফার করতে পারে। দেশ ও অর্থনীতির স্বার্থে পদ্মার মতো দুর্বল ব্যাংকে একীভূত করার সিদ্ধান্তের কথা জানান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তবে শুধু অন্যের ভালো করতে যাওয়ার চেয়ে নিজেদের ব্যবসা এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলোকে আরও মনোযোগী হতে বলছেন বিশেষজ্ঞরা। আতাউনিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।